ये बीएनपी जमातेर जारा आगुन सन्त्रास चालिए छिलो तादेर के आगुने पुड़िए छिलो तादेर स्वजनदेर के आगुने पुड़िए हत्या करेछे तादेर दृष्टान्तमूलक शास्ति एवं जरा ये आगुन सन्त्रासेर होता मदददाता अर्थदाता तादेरो विचार तादेर होच्छे दाबी आमी तादेर ये दाबीर साथे संहति प्रकाश करछि आमी तादेर साथे एकमत यदि द्रुत विचारेर माध्यमे द्रुत विचार ट्राइब्यूनलेर माध्यमे बा द्रुततम समये विचारेर माध्यमे 13-14-15 साले जरा आगुन सन्त्रास चालिए छिलो तादेरके यदि एवं तादेर हुकुमदातादेर अर्थदातादेर यदि आमरा विचार करते पारतम ताहले आज के 23 साले ये आगुन सन्त्रास होतो ना 13-14-15 साले आगुन सन्त्रास चालिए छिलो खालेदा जियार नेतृत्वे आर एखन आगुन सन्त्रास होच्छे तारेक जियार नेतृत्वे অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে একটি রাজনৈতিক দল চোরাগোপ্তা হামলা করে অবরোধ ডাকে আর ঘুমিয়ে থাকে ঘরের মধ্যে তাদের কিছু কিছু কর্মীকে নামিয়ে দেয় সন্ত্রাসী কর্মীকে আর কিছু মানুষকে ভাড়া করে পেট্রোল বোমা তুলে দিয়ে তারা গাড়িতে এখন আগুন দিচ্ছে এটি কোন রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না পৃথিবীর কোথাও গত 2 দশকে রাজনীতির জন্য এইভাবে আগুন সন্ত্রাস মানুষকে পুড়িয়ে মারা সেটি ঘটে নাই যেটি বাংলাদেশে বিএনপি জামাত করছে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি যারা করে তারা দেশ জাতি সমাজের শত্রু এই শত্রুদের প্রতিহত করতে হবে আর তারা ভেবেছে চোরাগোপ্তা হামলা চালিয়ে জনগণকে ভীত সন্ত্রস্ত করবে জনগণের মধ্যে কোনো ভয় আছে আজকে আমি এয়ারপোর্ট থেকে আসার সময় যেই ট্রাফিক জ্যামের মধ্যে পড়েছি আমার আসতে 45 মিনিট সময় লেগেছে স্বাভাবিক দিনে যেরকম সময় লাগে আজকে একই পরিমাণ সময় আজকে আমার লেগেছে তাও ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আসার পর যদি বাইরে দিয়ে আসতাম আরও বেশি সময় লাগত এবং ঢাকা শহরে স্বাভাবিক সব কিছু তো 2-1টা গাড়ি পুড়িয়ে তারা মনে করেছে দেশের মানুষকে ভয় দেখাবে দেশের মানুষ সেই ভয়কে জয় করেছে আবার কেউ কেউ ওদের পক্ষে বিবৃতি দেয় বলেন তাদের সাথে বিবৃতি দিয়ে বলে তাদের সাথে আলোচনা করার জন্য সন্ত্রাসীদের সাথে কোনো আলোচনা হতে পারে না হয় না বিএনপি জামাতের কাছে আমার প্রশ্ন এই মানুষের আর্তনাদ কি আপনাদের কানে পৌঁছায় না আমরা আশা করেছিলাম আপনাদের খাসলত বদলাবে কিন্তু আপনাদের খাসলত বদলায় নাই আপনারা আবার 13-14-15 সালের সেই পুরনো আগুন সন্ত্রাস শুরু করেছেন আসলে কয়লা ধুলে ময়লা যায় না কুকুরের লেজ যেমন কখনো সোজা হয় না বিএনপি জামাত তো কখনো ভালো হবে না সুতরাং এদেরকে নির্মূল করতে হবে এদেরকে প্রতিহত করতে হবে